মানুষের হাড়ার সময় দিব না মাননীয় প্রধানমন্ত্রী কি এর ক্ষমতা দেয়া পুলিশ র‍্যাব সেনাবাহিনী কিচ্ছু থাকবো না 18 কোটি মানুষ 17 কোটি লোকই মূল এই আন্দোলনে আমরা নামে বল 1 কোটি লোক পাবো না মাননীয় প্রধানমন্ত্রী এই বলে আমার বক্তব্য আমি আচ্ছা এই যে স্বাধীনতার যুদ্ধের সময় মানুষে যে লাঠি শোটা দিয়ে তারা কিন্তু যুদ্ধে বিজয় লাভ করেছে তাইলে সেই জিনিসগুলো তো সে দেখে যে এই দেশে বাঙালিরা কিন্তু যুদ্ধপ্রিয় তারা যুদ্ধ করতে জানে রক্ত দিয়েও হলেও এই দেশের মানুষের শান্তি ফিরিয়ে আনবে তারপরও সে ক্ষমতা ছাড়ছে না কেন এরা ভাই শুনেন এরা যারা যুদ্ধ করছে আমরা তার ওই আমলে ধর্ম নেই নাই আমরা ওই আমলে দেহিও নাই ছিলাম না ওই আমলে কথা আমার বলাও ঠিক না তো আমি একটা কথা শুনে আমি মুরুবীর কাছে শুনছি যারা যুদ্ধ করছে তারা দেহ আগে সামনে এক সমুদ্রে পাঁচজন লোক পয়সা আছে আর বাকি 95 জন আল্লাহ মৃত্যুবরণ করছে তো এই পাঁচজন লোক আপনার মাননীয় প্রধানমন্ত্রী হন আমরা দেখি আমাদের ওইখানে কাল রাত্রে একজনে কথা বললো এক মুক্তিযোদ্ধা সে ওই আমল যুদ্ধ করছে আপনি বিল্ডিং মিছিলে গেছে সবই করছে তাহলে ওই তো একটা মুক্তিযোদ্ধা এক নেতার কাছে গেছিল বলছে যে শোনা তুমি আমার 2 লাখ টাকা দাও আমি তোমার একটা মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে দিব তুমি মাসে মাসে টাকা পাবা ও বলছে আমি ওই আমলে যুদ্ধ করছি আমি আজকে 2 লাখ টাকা দিয়ে তোমার কাছে আমি একটা ভাতা নিব মুক্তিযোদ্ধার আমি তোমার 2 লাখ টাকা দিতেও পারবো না আমি নাম তোমার নিতেও পারবো না বুঝছেন যে ওই লোকটারে বললাম যে শোনা তুমি যে মনে করো এটা নিলা না তুমি যাই দাও এডেম্বির আত্মীয় স্বজন 10 জন আছে 10 জনই মনে করো এই মুক্তিযোদ্ধার ভাতা পাইতেছে যার জন্ম হইলো মনে করো আজকে 10 বছর তাই ও মনে করো মুক্তিযোদ্ধার ভাতা পাইতেছে শেখ হাসিনার কাছে যাই যুদ্ধ করছে আর তাই আজকে না খাই মৃত্যুবরণ করতেছে আর যাই মানে যুদ্ধের ই দেহে নাই সে আজকে মুক্তিযোদ্ধার নাম দিয়ে মনে করেন টাকার পাহাড় দেখতেছে তাইলে মনে করেন যুদ্ধের সময় আমরা ছিলাম না আমরা দেখি নাই তাহলে ওই কথাটা আমি কিভাবে আপনাদের বলবো এখন কিন্তু মুরুব্বীরা যা শুনি আমরা আর নিজের চোখে এখন যা দেখতেছি আমনে দেখেন যে এই যে জিল্লা মুরুব্বী মুক্তিযোদ্ধা ভাতার নাম বা কুঙ্গু ভাতার নাম বা তারা কি মুক্তিযোদ্ধা এই দেশের মুক্তিযোদ্ধা তারা জিল্লা আজাকার ছিল এলে আজকে মনে করেন মুক্তিযোদ্ধার ভাতা পাইতেছে আর যে মুক্তিযোদ্ধা ছিল এরা মৃত্যুবরণ করছে তারা কোনো ভাতাও দেহে নাই আর তাদেরকে শেখ হাসিনাও দেহে নাই শেখ হাসিনা কি যুদ্ধ করছে না সে কি মিটিং মিছিল লেগেছে তাহলে সে কেন মুক্তিযোদ্ধা আজকে এই দেশের লক্ষ লক্ষ মানুষ মুক্তিযোদ্ধা বাড়াইছে দেহাই দিতে পারবো এটার হিসাব হবে কখন জানেন যখন সরকার পতন হবো তখন মুক্তিযোদ্ধা কারা ছিল আর কারা ছিল না এর জবাব পাবো তখন আর যারা মুক্তিযোদ্ধা করছে এই দেশ স্বাধীন করছে তারা আজকে এই দেশ কেউ নাই আছে 105 জন কিন্তু তারা 2 লক্ষ টাকা দিতে পারতেছে না আপনি মুক্তিযোদ্ধা ভাতার নামও নিতে পারতেছে না আমি যে রিক্সাওয়ালা কইলাম এই কথা এই কথাটাই ফাইনাল ভাই ওবাইদুল কাদের তো বলছে যে 75% মানুষ নাকি আওয়ামী লীগকে চায় ওবাইদুল কাদের জন্ম মিথ্যা কথা সে বলো মিথ্যা কথা